হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে সুমাইয়া। সুমাইয়া কেমন আছো? হ্যাঁ, ভালো। আচ্ছা, কিছুক্ষণ আগে তুমি বলেছিলে তোমার আম্মুকে তুমি অনেক মিস করো, তো হ্যাঁ, তোমার আম্মুকে মিস করার মানে কারণটা কি, কেন? সেটা হলো আমি আমার যে প্রিয় গানটা শুনি সেটা শুনি আমি অনেক কান্না করি, কারণ কি রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না, কারণ একদিন গান শুনে সকাল 8টা বাজে ঘুমাইছে একটা গান শুনে। আচ্ছা, এমন কি গান যেটা শুনে তোমার আম্মুর কথা মনে পড়ে, সেই গানটা একটু শুনতে চাই এখন, একটু জোরে বলতে হবে। মা গো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা গো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কোনো জানাই চইলা গেলা আমায় নিলা না, পথে পইরা কান্দি মা গো নাই যে ঠিক ঠিকানা, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। অনেক 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 সুন্দর একটি গান। দর্শক যারা মাকে ভালোবাসেন, যারা মাকে মিস করেন, সত্যি মানে তাদের কাছে এই গানটা অনেক ভালো লাগবে। যারা মাকে ছাড়া অনেক দূরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, মাকে ছাড়া শহরে রয়েছেন, তো এই কামনাই রইলো সবার মা যেন, যারা যাদের মা বেঁচে আছে তা অনেক অনেক দিন যেন বেঁচে থাকতে পারে আমাদের মাঝে, আমাদের সাথে থাকতে পারে, এবং মাকে কখনো কেউ অবহেলা করবেন না। এবং সুমার এই গানটা কেমন লেগেছে, মাকে নিয়ে গাওয়া গানটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুমার সবাইকে বলো একটু গানটা শেয়ার করে দেওয়ার জন্য। তো সবাই অবশ্যই গানটি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।